আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়ামুল কোরআন ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রথম ঘটনা, 50-60 বছর আগের কথা। ভারতের উত্তর প্রদেশের এক শহরের প্রশস্ত এক কবরস্থানে একটি ঘটনা ঘটেছিল। একজন লোককে সেই কবরস্থানের একটি কবরে দাফন করা হচ্ছিল। লাশ কবরে রাখার পরে তক্তা দিয়ে মাটি চাপা দেবার সময়ে কবরে অবতরণ করা একজন লোক বললেন, একটু রাখুন, আমার কিছু জরুরি কাগজ কবরে পড়ে গেছে, কাগজগুলো তুলে নেই। এই কথা বলে তক্তা সরানোর পর যার কাগজ পড়ে গিয়েছিল তিনি কাগজ নেওয়ার জন্য হাত বাড়ালেন। তার স্পষ্ট মনে আছে তিনি মুর্দার মাথার পাশে ছিলেন, এই কারণে সেদিকেই হাত বাড়িয়ে তিনি কাগজ নিচ্ছিলেন। কবরে হাত বাড়ানোর পরক্ষণেই তিনি তীব্র চিৎকার করে হাত সরিয়ে নিলেন, বলছিলেন, জ্বলে গেল, হাত পুড়ে গেল, আগুন লেগে গেল। উপস্থিত লোকেরা তাড়াতাড়ি কবরে মাটি চাপা দিয়ে উঠে এলো। যে ব্যক্তি বলছিল তার হাত পুড়ে গেল, তার হাত পরীক্ষায় পুড়ে যাওয়ার কোনো চিহ্নই দেখা গেল না, কিন্তু তার চিৎকারে সবাই স্তম্ভিত হয়ে গেল। তাকে ধরাধরি করে ঘরে পৌঁছে দেওয়া হলো। শহরের সিভিল সার্জনকে নিয়ে আসা হলো। তিনি পরীক্ষা করে বললেন তার হাতে পুড়ে যাওয়ার কোনো চিহ্নই নেই, রক্ত চলাচল স্বাভাবিক রয়েছে, উনি কেন এমন করছেন তা আমরা বুঝতে পারছি না। সেই ব্যক্তির চিৎকারে সবার কানে আঙ্গুল দেওয়ার মতো অবস্থা হলো। সিভিল সার্জনের নেতৃত্বে বেশ কয়েকজন ডাক্তার পরীক্ষা করেও হাতের যন্ত্রণার কোনো কারণ খুঁজে বের করতে পারলেন না। 3 দিন 3 রাত চিৎকার করে লোকটি অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। দ্বিতীয় ঘটনা, ভারতের মুম্বাই শহরে একজন সর্বজন শ্রদ্ধেয় শেঠ ছিলেন। তার ব্যবসা ছিল ব্যাপক, অর্থ সম্পদ ছিল অঢেল অফুরন্ত। তিনি যে ব্যবসা শুরু করতেন ওতেই লাভবান হতেন। তিনি ছিলেন বেশ দানশীল, এতিমদের বিধবাদের অর্থ সাহায্য দিতেন, অনেকের জন্য মাসিক ভাতারও ব্যবস্থা করেছিলেন। সরকারের বিভিন্ন খয়রাতি কর্মসূচি বাস্তবায়নেও তার আর্থিক সহায়তা ছিল। হঠাৎই একদিন শেঠ মৃত্যুমুখে পতিত হলেন। হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করল, বহু লোক তার জন্য বিলাপ করে কাঁদছিল। জানাজার নামাজ যখন শুরুর আয়োজন করা হচ্ছিল হঠাৎই দেখা গেল অসম্ভব সুন্দর চেহারার অনেক লম্বা একজন লোক গেরুয়া রঙের পোশাক পরিধান করে জানাজার নামাজে অংশগ্রহণের জন্য উপস্থিত হল। মরহুম শেঠের জন্য তার বিলাপ ধ্বনি অন্য সবার বিলাপকে ছাড়িয়ে যাচ্ছিল, কিন্তু তাকে কেউ আগে কখনো দেখেনি। সবাই মনে করল হয়তো শেঠের কোনো বিশেষ বন্ধু হবে। অজ্ঞাত পরিচয় লোকটি মৃত শেঠকে দাফন করার জন্য কবরে নেমেছিল। কবরে মাটি চাপা দেওয়ার কাজ শেষ হওয়ার পর হঠাৎই অচেনা লোকটি চিৎকার করে বললেন, সর্বনাশ হয়ে গেছে, আমার একটি ব্যাগ কবরে পড়ে গেছে, সেই ব্যাগে আছে 10,000 টাকা, আপনারা দয়া করে কবরের মাটি একটু সরিয়ে দিলে আমার ব্যাগটি উদ্ধার করব, জানাজা পড়ার সময়ও ওই ব্যাগটি আমার পকেটেই ছিল, এইমাত্র কবর দেওয়া শেষ হয়েছে, এখন কবর খননে অসুবিধা নেই, তাছাড়া 10,000 টাকা তো অনেক টাকা। এইসব ভেবে কয়েকজন কবরের মাটি সরিয়ে দিলেন। কবরের একটি তক্তা সরাতেই ভেতর থেকে লেলিহান আগুনের শিখা বেরিয়ে এলো। যারা কবরের মাটি সরাচ্ছিল তারা চিৎকার করে দূরে সরে গেল, কেউ কেউ বেহুশ হয়ে গেল। কবরের ভেতরে তাকিয়ে যে ভয়াবহ দৃশ্য দেখা গেল সেই দৃশ্য দেখে কারো পক্ষে স্থির থাকা সম্ভব ছিল না। সেটা এমনই এক ভয়াবহ দৃশ্য ছিল, মহান আল্লাহ তালা যেন কারো শত্রুকেও ওরকম ভয়ানক দৃশ্য দেখার দুর্ভাগ্য না দেন। সবাই দেখতে পেল একটি বিরাট সাপ শেঠের দেহের নিম্নাংশে পেঁচিয়ে রয়েছে। শেঠ বসে আছেন, তার জিব্বা বেরিয়ে আছে। দেহের নিম্নাংশে পেঁচিয়ে থাকা সাপ শেঠের জিব্বা কামড়ে ধরে বাইরের দিকে টানছে আর হুঙ্কার দিচ্ছে। সাপটি হুঙ্কার দেওয়ার সময় তার মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছে, সেই শিখায় শেঠের মুখমণ্ডল কালো হয়ে যাচ্ছে। তাছাড়া কিছুক্ষণ পরপর কবরে আগুন জ্বলে উঠছে, সেই আগুনে শেঠের পুরো দেহ ঝলসে যাচ্ছে। এরকম ভয়াবহ দৃশ্য চোখে দেখে সহ্য করা যায় না, যাকে শাস্তি দেওয়া হচ্ছে তারই বা কেমন লাগছে, কবর কি এইভাবে খোলা রাখা যাবে। কয়েকজন সাহসী লোক এগিয়ে গিয়ে তক্তা দিয়ে লাশ ঢেকে দিল, তারপর তাড়াতাড়ি করে মাটি চাপা দিয়ে দিল। বিস্ময়ের কথা হচ্ছে শেঠের জন্য বিলাপ করা সেই সুদর্শন লোকটিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। কিরকম পাপের কারণে শেঠকে ওরকম শাস্তি দেওয়া হচ্ছিল সেটা মহান আল্লাহ তাআলা ছাড়ার কেউ জানেন না। এই গল্পটি মুহাম্মদ আনোয়ার ইবনে আক্তার লিখিত নাকাবেলে এক্কিন সাচ্চে ওয়াকিয়াত নামক উর্দু গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।